এখনো যে আমরা বলছি যদি গুন্ডামি মস্তানি ছাড়া পুলিশের সাহায্য ছাড়া যদি দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট হয় আপনার সামনে পঞ্চায়েত ভোটে একটাও অঞ্চল জিততে পারবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা তো গুন্ডামি মস্তানি করেই তো জিতে আছেন আর আপনি শুধু বলছেন মিথ্যাবাদী মিথ্যাবাদী আপনি তো বড় মিথ্যাবাদী আগে আপনি আপনার বিধানসভা যে ক্যানিং বিধানসভার মধ্যে আপনি আগামী একুশে বিধানসভায় আপনি কি বুকে হাত দিয়ে বলুন তো আপনি সঠিকভাবে কি জিততে পেরেছেন আপনি তো ওখানে হেরে গিয়েছেন হেরে যাওয়ার পরে গাছ জোর দেখিয়ে আপনি নিজের বন্দুক দিয়ে গুলি দিয়ে পুলিশকে ভয় পুলিশের কে ব্যবহার করে আপনি ওখানে টিকে আছেন সমস্ত জেলা স্তরের যে নেতা এমএলএ ছিল তা সাধারণ মানুষের কাছে কিন্তু যেতে পারতো না তারা যেত না তাদের কাছে একটা কথা বলতে গেলে একটা কাজের জন্য গেলে তারা বেশ ফোকায় চকায় দিয়ে বলতো যা এখন হবে না কিন্তু এখন দেখছে আস্তে ভেসে গেছে এমএলএ অস্বাস্থ্য দেখি প্রত্যেক সাধারণ মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে গেছে আমাদেরকে রাস্তায় না নামলে আর হবে না এখন খুব ওদের কপালের চিন্তা ভাব চলে এসেছে দেখছে আইএসএফকে যদি প্রতিরোধ না করতে পারি আমরা আগামী দিন আর দুর্নীতি করে পঞ্চায়েতকে লুট করে কাঠমানি টাকা তোলাবাজি করে আমরা খেতে পারবো না তারই জন্য আজকের আইএসএফকে রোকার চেষ্টা করছে আজকে আপনি তো নিজেই বলছেন গতকালকে আমাদের ফুলবাড়ি একটা মিটিং করে বলছে এসএসএস থেকে যে আমাদের টিএমসির কিছু নেতার জন্য চোরেদের চোর নেতার জন্য আগামী বিধানসভা ভোটে আমরা হেরে গেছি তা আপনি তো স্বীকার করলেন যে আপনার দলের নেতাগুলো চোর তারা কাটমানি খায় তারা চুরি করেই এতদিন তাদের সংসারটা চলছে তাহলে আপনিই বলুন আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন তার উপরে আপনারা যেভাবে জুলুম করছেন আবার আপনারাই বলছেন যে আমাদেরকে মানে বিভ্রান্ত করা হচ্ছে আমাদেরকে করা হচ্ছে আজকে আপনি বলেছিলেন চন্দ্রেশ্বরের মাটিতে দাঁড়িয়ে যে ভাঙরে যদি মানে নওশাদ সিদ্দিকী জিততে পারে তাহলে আমার আমার আমি আমার বিধানসভার সার্টিফিকেট আমি ছেড়ে পারবো সেটাকে আপনি করেছেন আপনি বারবার প্রত্যেকটা স্টেজে উঠে বলছেন আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী মিথ্যে বলে মিথ্যে কথা বলে আমাদের যিনি দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বিধানসভা ভোটের আগে বলেছিলেন যে কোনোভাবে কোনো ভাইলেন ছাড়া গুন্ডামি ছাড়া যদি বিধানসভা ভোট হয় দক্ষিণ চব্বিশ পরগনা একটা সিটরা জিততে পারবে না ঠিকই তো বলেছিল এখনো যে আমরা বলছি যদি গুন্ডামি মস্তানি ছাড়া পুলিশের সাহায্য ছাড়া যদি দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট হয় আপনার সামনে পঞ্চায়েত ভোটে একটাও অঞ্চল জিততে পারবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা তো গুন্ডামি মস্তানি করেই তো জিতে আছেন আর আপনি শুধু বলছেন মিথ্যাবাদী মিথ্যাবাদী আপনি তো বড় মিথ্যাবাদী আগে আপনি আপনার বিধানসভা যে ক্যানিং বিধানসভার মধ্যে আপনি আগামী একুশে বিধানসভায় আপনি কি বুকে হাত দিয়ে বলুন তো আপনি সঠিকভাবে কি জিততে পেরেছেন আপনি তো ওখানে হেরে গিয়েছেন হেরে যাওয়ার পরে গাছ জোর দেখিয়ে আপনি নিজের বন্দুক দিয়ে গুলি দিয়ে পুলিশকে ভয় পুলিশের কে ব্যবহার করে আপনি ওখানে টিকে আছেন আপনি আগে নিজের বিধান এমএলএ যে সার্টিফিকেটটা ছিল তারপরে আমাদের নওশাদ সিদ্দিকীর বলতে আসবে মিথ্যাবাদী বেশি কিছু বলবো না এখানে অনেক বক্তা আছে ভয়ের কোনো কারণ নেই আমরা লড়ছি লড়বো আগামী দিন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাত ধরে আমরা ভাঙরের মাটিতে লড়াই করেছি এবং লড়াই করব এই বলে আমার ছোটো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বিশ্বজিৎ মাঝি জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ